hello students in this video we will learn about the operations on sets okay in the previous two lectures we have gone through the introduction of the sets its different types of representation in the second lecture we have known about the different types of sets the finite set infinite sets okay a eh video a eh video different operations on sets আর মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে ভেন ডায়াগ্রাম তো যারা যারা আগের দুটো লেকচার দেখিস তাদেরকে বলছি আই বটনে আমি লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে সেখানে প্লে লিস্ট পেয়ে যাবি তো সেটসের প্রথম দুটো লেকচার কিন্তু দেখে নিস নাহলে এখানে একটু অসুবিধা হতে পারে যদিও আমি প্রথম থেকে আবার কনসেপ্টগুলো টাচ করে করে যাব ঠিক আছে তাহলে প্রথমে আমরা এখানে কি জানবো ভেন ডায়াগ্রাম দেখ ভেন ডায়াগ্রামে কী হয় ইউনিভার্সাল সেটটাকে সবসময় একটা রেক্ট্যাঙ্গুলারের মধ্যে আঁকবি তার মধ্যে যতগুলো সেটস থাকবে সার্কেলস বা ক্রাভস মধ্যে ক্লোজ ক্রাভস মধ্যে আঁকবি ঠিক আছে তো এখানে দেখ আমি কি লিখেছি উপরে ইউ ইউ মানে কি বলেছিলাম সেকেন্ড লেকচারে আমরা পড়েছিলাম থার্ড ফার্স্ট লেকচারেও আমাদের আমরা ইউ এর রিপ্রেজেন্টেশনটা দেখেছি কী হয় ইউনিভার্সাল সেট ইট ইজ দ্য সেট অফ দ্য পার্টিকুলার কনটেক্সট ঠিক আছে একটা পার্টিকুলার কন্টেক্সট এর উপরে যতগুলো এলিমেন্টস আছে তার যে সেটটা সেটাকে আমরা ইউনিভার্সাল সেট বলি ওকে তাহলে ইউ সেটটাকে আমরা রেকটাঙ্গেল মধ্যে রেখেছি মানে এর ভেতরে যা আছে সব কিন্তু ইউনিভার্সাল সেটের মধ্যে পড়ছে আচ্ছা এরপরে এখানে এই যে সেট এ লিখেছি একটা সার্কেল এটার মধ্যে এর সমস্ত এলিমেন্টস গুলো আছে ঠিক আছে আর এস কমপ্লিমেন্ট মানে হয়ে যাবে কি যেখানে এর যে ভ্যালুগুলো সেগুলো বাদে যে ভ্যালুগুলো আছে সেগুলো ফর এক্সাম্পল ধরে নিচ্ছি আমি আমি ওয়ান থেকে টেন পর্যন্ত নাম্বার নিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দশটা নাম্বার নিলাম এবার আমি ধরে নিচ্ছি এটাই হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট ঠিক আছে ওকে এরপর আমি বলছি এ সেটটা হবে এর মধ্যে থেকে ইভেন নাম্বারের সেটগুলো তাহলে টু ফোর সিক্স এইট টেন হবে জলের মতো পরিষ্কার ঠিক আছে তাহলে এখানে এ যে কমপ্লিমেন্ট এলিমেন্টগুলো সেগুলো কী হয়ে যাবে নিশ্চয় ওয়ার্ড নাম্বারসগুলো দ্যাট ইজ ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ক্লিয়ার আছে তার মানে এই যে এ কমপ্লিমেন্ট আছে এর মধ্যে আমরা এই ভ্যালুগুলো লিখতে পারবো ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ক্লিয়ার আর এই এ সেটটার মধ্যে কোন ভ্যালুগুলো লিখতে পারবো টু ফোর সিক্স এইট 10 বুঝে গেলাম ভেন ডায়াগ্রাম ওকে এরপর দেখ ইউনিয়ন অর জয়েন অর কাপ ঠিক আছে এখান থেকে কিন্তু সেটস এর আমরা সব সব থেকে ইম্পর্টেন্ট টপিকে ঢুকে গেছি ঠিক আছে তো ইউনিয়ন অর কাপ অর জয়েন কি হয় দা ইউনিয়ন অফ টু সেটস এ এন্ড বি ইজ দা সেট অফ অল দা এলিমেন্টস বিলং টু ভালো করে দেখবি আইদার এ অর বি অর বোথ এতেও থাকতে পারে শুধুমাত্র বিতেও থাকতে পারে শুধুমাত্র এ আর বি দুটোর মধ্যেও থাকতে পারে সেই সেটের কম্বিনেশনটাকে বলা হবে এ ইউনিয়ন বি ইউনিয়নের জন্য রিপ্রেজেন্টেশন হচ্ছে এ ইউ এর মতো সাইনটা বি ক্লিয়ার ভেন্ডাগ্রামের রিপ্রেজেন্টেশনটা দেখ কপিতে অবভিয়াসলি নোট কর এ সার্কেলটার মধ্যে এর এলিমেন্টস আছে বি সার্কেলটার মধ্যে বি এর এলিমেন্টস আছে মাঝখানে একটা ওভারল্যাপিং পার্ট আছে যেটার মধ্যে এ আর বি এর দুটোই কমন এলিমেন্ট আছে ঠিক আছে সমস্ত এলিমেন্ট নিয়েই হয়ে যাচ্ছে এ ইউনিয়ন বি তো এরপর আমি তোদেরকে একটা এক্সপ্লেনেশন দেখাচ্ছি এক্সাম্পল দিয়ে ধর একটা সেট এরকম আছে ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর কমা ফাইভ আর আর একটা বি সেট আছে ধরে নিচ্ছি আমি ফোর কমা ফাইভ কমা সিক্স কমা সেভেন কমা এইট তাহলে এই ক্ষেত্রে আমাদের কাছে এ ইউনিয়ন বি যেটা হবে সেটা হবে ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর কমা ফাইভ দেখ ফোর কমা ফাইভটা বিতেও ছিল কমন এলিমেন্টস আমরা একবারে বেশি লিখতে পারি না তাহলে কি লিখবো সিক্স কমা সেভেন কমা এইট ক্লিয়ার আছে আন্ডারস্টুড ওকে এই যে এক্সাম্পলটা আছে এই এক্সাম্পলটা দিয়ে আমি বাকি অপারেশন দেখাচ্ছি ঠিক আছে a এর ভ্যালু থাকবে এলিমেন্টস গুলো থাকবে 1 2 3 4 5 আর b এর এলিমেন্টস গুলো থাকবে 4 5 6 7 8 ক্লিয়ার ইউনিয়ন আমরা বুঝে গেলাম ইউনিয়নের অবভিয়াসলি সিম্বলিক রিপ্রেজেন্টেশনটাও দেখবি x such that x belongs to a আর এটা কি অর বলেছিলাম ফার্স্ট লেকচারে বলা আছে দিস মিনস অর এন্ড দিস মিনস এন্ড ঠিক আছে তাহলে a অর b এর মধ্যে বিলং করবে ওকে ইন্টারসেকশন ইন্টারসেকশনে কি বলা আছে দেখ

আর আরেকটা কি বলেছিলাম ফার্স্ট লেকচারে দিস মিনস ফর অল ভ্যালুজ অফ এক্স ঠিক আছে দেখ এ ইন্টারসেকশন বি এ কিন্তু এই সেট গুলোই ওয়ান টু থ্রি ফোর ফাইভ এলিমেন্টস আর বি হচ্ছে এই এলিমেন্টস গুলো ফোর ফাইভ সিক্স সেভেন এইট তাহলে এ ইন্টারসেকশন বি কি হয়ে যাবে শুধুমাত্র কমন এলিমেন্টস গুলো ফোর ফাইভ এখানে সেটাই লিখবো ক্লিয়ার আছে আন্ডারস্টুড ওকে নেক্সট ডিসজয়েন্ট সেটস কি বলা আছে টু সেটস এ এন্ড বি আর সেট টু বি ডিসজয়েন্ট সেটস ইফ দে হ্যাভ নো কমন এলিমেন্টস যদি তাদের মধ্যে কোন কমন এলিমেন্টস নাই থাকে তো এখনই যে এক্সাম্পলটা আমরা নিলাম এখানে তো কমন এলিমেন্টস আছে তাহলে এবারে কমন এলিমেন্টস না থাকার এক্সাম্পল দিতে হবে তো একটা জিনিস ভালো করে দেখ লক্ষ্য করে আমি এ কে যদি বলি ইভেন তাহলে ইভেন আর অড দুটোর মধ্যে কোনো দিন ইন্টারসেকশন হবে কোনো কমন এলিমেন্টস পাবো পাবো না ওকে একটা এক্সাম্পল হলো আচ্ছা আমি পিটাকে ধরে নিচ্ছি হচ্ছে সেট অফ ভাওয়েলস ইংলিশ অ্যালফাবেটিক্যাল ভাওয়েলস গুলো আর কিউ আমি একটা সেট ধরে নিচ্ছি সেট অফ কনসোনেন্টস কোনদিন ইন্টারসেকশনের মধ্যে কোনো কমন এলিমেন্টস পাবো পাবো না আরেকটা এক্সাম্পল ধরে নিচ্ছি আমাদের কাছে ধরে নিচ্ছি যে একটা এক্সাম্পল হতে পারে প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বার এম হচ্ছে গিয়ে প্রাইম নাম্বারের এগুলো সব ডিস্ট সেট তোরা কমেন্ট সেকশনে ইন্টেজার কিভাবে আমরা ডিসজয়েন্ট সেটস এ লিখব আর রিয়েল নাম্বার সিস্টেমের মধ্যে ডিসজয়েন্ট সেটস কারা কারা আছে রিয়েল নাম্বারের মধ্যে কোন কোন সেট দুটোকে আমরা বলতে পারি ডিসজয়েন্ট সেটস একটু মাথা খাটিয়ে কমেন্ট সেকশনে অ্যান্সার করবে ক্লিয়ার তাহলে আমিও বুঝবো যে কনসেপ্ট ক্লিয়ার আছে আদারওয়াইজ আমি রিপ্লাই তো করবোই নেক্সট ডিফারেন্স অফ টু সেটস সেট অফ অল দ্য এলিমেন্টস অফ এ দ্যাট ডু নট বিলং টু দা সেট বি যদি এ মাইনাস বি হয় তার মানে আমরা সেই ইলিমেন্টসগুলো নেব যেগুলো শুধুমাত্র এতে থাকবে বি এর কমন এলিমেন্টসগুলো বাদ দিয়ে দেব কিন্তু যদি বি মাইনাস এ বলি তাহলে বি এর যেগুলো এলিমেন্টস সেগুলোই নেবো আর এর কমন এলিমেন্টসগুলো বাদ দিয়ে দেবো ক্লিয়ার তো ফর এক্সাম্পল আমাদের আগেই যে এক্সাম্পলটা ছিল এর ভ্যালুতে যেখানে আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ নিয়েছিলাম আর বি এর ভ্যালু নিয়েছিলাম ফোর ফাইভ সিক্স সেভেন এইট তো সেইটা রেসপেক্টে আমি দেখাচ্ছি এ মাইনাস বি হয়ে যাবে আমাদের কাছে ওয়ান টু থ্রি ভালো করে বোঝ এর ভ্যালু ছিল ওয়ান টু থ্রি ফোর আর ফাইভ বি এর এলিমেন্টস গুলো ছিল ফোর ফাইভ সিক্স সেভেন এইট তাহলে কি বললাম এর এলিমেন্টস যেগুলো বিতে নেই সেইগুলোই শুধুমাত্র এ মাইনাস বিতে লিখতে পারবো তাহলে ফোর আর ফাইভটা যেহেতু কমন তাহলে বাদ যাবে ক্লিয়ার অন দ্য আদার হ্যান্ড যদি এটাকে আমরা বলতাম যে বি মাইনাস এ তাহলে বি এর থেকে যেগুলো এর কমন এলিমেন্টস সেইগুলো বাদ দ্যাট ইজ সিক্স সেভেন এইট হতো তখন অ্যান্সার কারণ ফোর আর ফাইভটা কমন আছে এর মধ্যে ক্লিয়ার ইজি আছে আচ্ছা সিম্বলিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি সেটা হচ্ছে এ মাইনাস বি ক্লিয়ার আর বি মাইনাস এ মানে হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স ডাজ নট বিলং টু এ অ্যান্ড এক্স বিলং টু বি আচ্ছা এ মাইনাস বি কে আমরা অলসো উই ক্যান অলসো রিপ্রেজেন্ট এ মাইনাস বি অ্যাজ

ক্লিয়ার তাহলে এটা রিপ্রেজেন্টেশন হবে শুধুমাত্র এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস আচ্ছা তাহলে আমাদের যে অঙ্কটা ছিল যে ভ্যালুগুলো দেওয়া ছিল সেগুলো রেসপেক্টেই এ ডেল্টা বি কি লিখবো ওয়ান টু থ্রি যেটা কিনা না এ মাইনাস বি ইউনিয়ন সিক্স সেভেন এইট এটাই হবার কথা আচ্ছা এবার ইউনিয়নটা যখন করে দিচ্ছি তার মানে কি তার মানে দুটো এলিমেন্টস নিয়ে নিতে পারবো কারণ আইদার এ অর বি অর বোথ তো বোথে নেই কোনো অসুবিধা নেই কিন্তু আইদার এ অর বি তো আছে তাহলে সেই জন্য এটা অ্যান্সার হবে ওয়ান টু থ্রি সিক্স সেভেন অ্যান্ড এইট ক্লিয়ার ওকে আচ্ছা যেরকম আমরা ডিসজয়েন্ট সেটস এর ক্ষেত্রে পড়েছিলাম যে ইভেন্ট নাম্বারের সেট আর অড এর সেট হচ্ছে গিয়ে ডিসজয়েন্ট সেটস তাহলে এই ক্ষেত্রে সিমেট্রিক ডিফারেন্স যদি নিয়ে নিই তাহলে সেই রেসপেক্ট ইউনিয়ন হয়ে গিয়ে পরে আমরা কি বলতে পারি আমাদের টোটাল নাম্বার সিস্টেম চলে আসছে দ্যাট ইজ ন্যাচারাল নাম্বারের সেট চলে আসবে অথবা হোল নাম্বারের সেট চলে আসবে ক্লিয়ার ওকে নেক্সট কমপ্লিমেন্ট নেগেশন অফ এ সেট সেট অফ অল দ্য এলিমেন্টস দ্যাট ডু নট বিলং টু দা সেট এ ধরে নেই একটা ভ্যালু আছে ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর অলরেডি এক্সাম্পলটা আমি দিয়েছি আপ টু টেন পর্যন্ত লেখা ছিল সেভেন এইট কমা নাইন টেন যে এক্সাম্পেলটা উপরে ছিল মনে পড়ছে দেখ দেখ এস কমপ্লিমেন্ট কি নিয়েছিলাম অড নাম্বার গুলো আর এ ছিল অ্যাকচুয়াল সেটটা তাহলে যখনই ইউনিভার্সাল দেওয়া থাকবে তার থেকে সেটটাকে মাইনাস করে দিলে যে রিমেনিং এলিমেন্টস সেগুলোই হয়ে যাবে এস কমপ্লিমেন্ট ক্লিয়ার এটা ডেসক্রিপশন তো আগেই দিয়ে দিয়েছি নট এ প্রবলেম ওকে তাহলে এই লেকচারে আমরা কি জেনে নিলাম ডিফারেন্ট অপারেশন অন দ্য সেটস আই হোপ আই এম ক্লিয়ার বুঝতে পেরেছিস যা আছে অ্যালং উইথ দ্য এক্সাম্পলস কিন্তু নোট করে নিবি ক্লিয়ার ওকে Bye students.